গাইস আজকে আমরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা লো কি ফটোগ্রাফি করব মানে আজকে আমরা দেখাবো লো লাইট ফটোগ্রাফি কেমন করে করে মানে লো কি লো লাইট একই ব্যাপার তো আজকে আমরা দেখাবো মানে জুগার কোয়াইট কি বলতে গেলে আমাদের কাছে সব বক্স এই সব তো নাই তো আমরা আজকে এটা দেখাবো আমাদের কাছে বলতে অনেকের কাছে এসব থাকে না তো আমরা এটা দেখাবো যে অল্পর মধ্যে কেমন করে শর্টকাটে লো লাইট ফটোগ্রাফি খুব ভালো মতো করা যাবে তো গাইস জুগার কোয়াইট ইয়া করব তাও বাম্পার ব্যাপক ফটোগুলো আসবে তো দেখতে থাকো ভিডিওটা সো ভিডিওটা পুরোপুরি দেখো টাইম নষ্ট করে ভিডিও স্টার্ট করা যাক তো গাইস আমাদেরকে লো লাইট ফটোগ্রাফিটা করার জন্য যা যা মানে জিনিস লাগবে সো আমরা একটা একটা করে দেখাচ্ছি কি কি লাগবে প্রথমত লাগবে যে ফ্ল্যাশ যেটা আমরা আনবক্সিং করেছিলাম সিম্বেক্সের ফ্ল্যাশটা আর এই সফট বক্সটা যেটাকে মিনি সফট বক্স বলে এটা শুধু ফ্ল্যাশের জন্য মিনি সফট বক্স আর এরপর যেটা লাগবে একটা চেয়ার যে কোনো নরমালি চেয়ার বা টুল কিছু নিলে হবে তারপর লাগবে ব্ল্যাক কালারের পর্দা আর লাগবে যেটা মাস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ওটা হলো ট্রাইপড তো দেখো আমরা এই যে ট্রাইপডটা আনবক্সিং করছি ট্রাইপডটা ইউজ করছি আই ট্রিগারটা আর এই ট্রিগারটাও দরকার আছে এই ট্রিগার তো মেন দরকারই আছে কারণ ফ্ল্যাশ যদি এদিকে রাখে ট্রিগার দরকার আছে তো এই ট্রিগার দরকার আর ট্রাইপড তো গাইস একটা ইম্পর্টেন্ট নোটিস যে লোকি ফটোগ্রাফি করার জন্য বেশিরভাগ জ্যাকেট টাইপ জিনিস মানে টুপি থাকবে এমন ছবি ভালো আছে তো আমরা এখানে এটা আমি জ্যাকেট পরে করতেছি আর এমন একটা মাস্ক পাম্পি টাইপ মাস্ক আছে মানে এটা একটা হালকা ইভি টাইপ লুক দেখার জন্য তো দেখো কেমন করে আমরা ফটোগ্রাফি করি তো স্টার্ট তো গাইস দেখো ফ্ল্যাশটা মানে ফ্ল্যাশ কেমন পজিশনে রাখতে লাগবে ফটোগ্রাফি করার জন্য তো চেষ্টা করবো সবসময় উঁচু সার্ফেসে রাখার তো আমাদের এখানে আমাদের উঁচু সার্ফেসে সোফাটা আছে তারপরে এখানে এখন রাখতেছি এবার পোশাক শুরু করা যাক এই যে মাস্কটা আমি এখানে পরে নিচ্ছি উনি করে আর এমন করে মাস্কটা পরে টুপিটা দিয়ে এবার লাইট অফ Are you scared?